২৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় প্রাণের পক্ষ থেকে সুস্বাগতম। এবারের মেলায় শপিং হবে আরো এক্সাইটিং, কারণ প্রাণ দিচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের উপর ন্যূনতম ১০% ছাড়, সাথে আরো থাকছে আকর্ষণীয় সব অফার। তাই প্রিয়জনের সাথে চলে আসুন আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে প্রাণের D4 থেকে D7 নম্বর স্টলে। মেলা চলবে ৭ মার্চ ২০২২ থেকে ১৭ মার্চ ২০২২ দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবারের মেলা হবে প্রাণের মেলা, তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের স্টলে। যতক্ষণ না পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আশা করি আপনাদের মাধ্যমেই ওনার কাছে খবর পৌঁছে গেছে, আমাদের শিক্ষিকা আহত হয়েছেন, দুজন শিক্ষক আহত হয়েছেন। আমরা চাই, এখনও আমরা শিক্ষক সুলভ আচরণ করেই বলছি, আপনি আমাদের সঙ্গে কথা বলুন, আর না হয় আমরা আত্মহননের পথ যদি বেছে নেই তার জন্য দায়ী কে হবে রাজ্যবাসী, সেটা সিদ্ধান্ত রাজ্যবাসী নেবে। আমি গিয়ে গেলাম আমার ছেলেটা ভালো করে ভিডিও করে নেন, আমার
আমার দুইটা ছেলে ছোট ছোট, এরা যদি মরেও যায়, চাকরি যদি আমার নাও হয়, যদি আমার ইনকাম নাও থাকে, পরোক্ষ জমা দিয়ে যে কাজ করছে এরকম কাজ কিন্তু আমিও করিলাম, আমি মিডিয়াতে কই গেলাম, যেটা করছে পরোক্ষ জমা দিয়ে একটা ম্যাডামের মারছে, একটা স্যারের গ্যাসের লাঠি দিয়ে ফিরছে, জুড়ে জুড়ে লাঠি মারছে, আমার সামনে আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও থানাতে পেশ করুন সন্ধ্যাবেলা, এবং আমি ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাঠাবো, শুধু আমাদের দেশের মিডিয়া, এনডিটিভি থেকে শুরু করে যতগুলি চ্যানেল আছে ভারতের বড় বড় চ্যানেল, প্রতিটি চ্যানেলে আপনারা দেখবেন যে পরোক্ষ জমা দিয়া কেমনে একটা স্যারের ফালাইয়া, ও কিন্তু স্যার এসটি, ও এসটি, আমি এখানে জাতিবিভেদের কথা বলছি না, ওর ভিতরে যদি একটু যদি মানবিকতা এবং মনুষ্যতা থাকতো, সহনশীলতা থাকতো, এভাবে সে মারে না স্যার, আমার চোখের সামনে আমি সাক্ষী দিব, যদি ওর কিছু হয় ওই শিক্ষকের, পরক্ষিয়ের জমাতিয়া ছাড়া পাবে না, দেশের যত বড় আদালত হোক ছাড়া হবে না, আমাদের চাকরি হোক বা না হোক পরক্ষী জমাতিয়ার কিন্তু শাস্তি হতে হবে, মনে রাখবেন চাকরির জন্য আসছি এখানে, পুলিশের ডান্ডা খেতে আসেনি, যেভাবে মারছে পরক্ষী জমাতিয়ার উড়ে, এটা ঠিক না স্যার, উগ্রপন্থী টিচার ও পুলিশ না, এটুকু বলে দিলাম, ও পুলিশ না। কতজন আহত হয়েছে, কতজন আহত হয়েছে এখানে? আমাদের চারজন ম্যাডাম এবং তিনজন স্যারকে এমন পিটান পিটাইছে স্যার, এটা বলার ভাষা রাখে না, আপনারা মিডিয়ারা হয়তো পিছনে ছিলেন, এই একটা ভিড়ের মধ্যে পুলিশে গোপন মার দেয় স্যার, গোপন মার, মানে আমাদের গ্রামের ভাষা বলে গোপন মার, মানে লুকানো মার, আমি আমি আমার জন ধাক্কা দেয় আমি কি ছেড়ে দিবনি, বাস একদম ফেসিয়া দিয়েছে ভাদিয়া, কিন্তু এই ভিডিওটা আপনাদের ক্যামেরাতে আমি পাঠাবো মিডিয়া। প্রতিনিধির সঙ্গে কথা বলুন, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই, বিশ্বাস যদি রাজ্যের কাউকে করে থাকি তাহলে আপনাকে বিশ্বাস করছি, এই বিশ্বাসটাকে নষ্ট করবেন না, আপনি এই বিশ্বাসটাকে নষ্ট করবেন না, আপনার কাছে করজোড়ে নিবেদন করছি, আমাদের সঙ্গে আপনি কথা বলুন, আমরা যে দাবিটা করছি ন্যায্য দাবি করছি, আর আপনি যে কথাটা বলছেন যে আইনের মাধ্যমে বাঁচানো, সেই পথটাই তো আমরা বলতে চাইছি, এর বেশি তো কোনো দাবি করছি না আপনার কাছে। আপনারা গিয়েছিলেন একটু আগে মহাকরণে, হ্যাঁ, কি হয়েছে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে আমাদের দুজন প্রতিনিধি গিয়েছিল, কিন্তু এখন অবধি ফাইল পুটা হয়েছে, কোনো ধরনের কোনো সময় দেওয়া হয়নি, তা আমরা কি করব, আমরা 14 তারিখেরই তো টাইম চেয়েছিলাম, আমাদেরকে যদি এখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আসে মেসেজ যে উনি 6টার সময় দিয়েছেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে যাব, একটা লোকও অসুবিধা হবে না, একটা গাড়িও আটকাবে না, কোথাও কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা কি দেখলাম, আমরা দেখলাম রাজ্যের পুলিশ আমাদের শিক্ষিকার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, এ কোন প্রশাসন, আমরা তো এগুলো করতে আসিনি, আমরা সকাল থেকে বারবার একটা মেসেজ দিচ্ছিলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের সঙ্গে একটু কথা বলে, আমরা 2020-21 মাসের পরে এখন অবধি বেতনহীন অবস্থায় আছি, দপ্তর আমাকে টার্মিনেশন দিচ্ছে না, সুপ্রিম কোর্ট বলছে তুমি এই কোর্টের পার্টি, এই কেসের পার্টি না, তাহলে আমরা যাবোটা তো কোথায় যাব, কোথায় যাব, আমরা বাঁচার অধিকার দিন আমাদের, না না হলে আমরা পেট্রোল ঢেলে রাজ্যের প্রশাসন দায়ী হবে, আমরা নিজেদের গায়ে আগুন জ্বালাবো, আমরা কাউকে কিছু করবো না, এর জন্য দায়ী যদি হয় রাজ্যের প্রশাসন হবে, আমরা কিন্তু নিজেদেরকে হত্যা করে দেবো নিজেরা, আমরা ডিটারমাইন্ড হয়ে এসেছি, এইটুকু বলে আমরা আমাদের কথা শেষ করছি, আমরা চাই না রাজ্যের মানুষের কোনো ধরনের অসুবিধা হোক, রাজ্যের পুলিশের কোনো ধরনের অসুবিধা হোক, আমরা চাই না জনগণ কোনো ধরনের অসুবিধা হোক।